আজকের গল্প প্রচেত গুপ্তের লেখা ফ্লাইওভার। ঘটনাটি ঘটে বুধবার, বুধবার দুপুরে। প্রথমে রাস্তার মাঝখানটা ফুলে ওঠে, উঁচু হয়ে ওঠে কুঁজের মতো, মনে হয় একটা ঢেউ। সেই ঢেউ স্থির হয়ে অল্প কাঁপে, তারপর নিচু হয়ে মাথা নামিয়ে দ্রুত এগিয়ে যায় সামনে। গড়িয়াহাটের দিকে যতটা দেখা যায়, কংক্রিট আর পিচে কাঁপুনি তুলে ছুটতে থাকে, ফিরেও আসে আবার। তারপর নবনীদের বাড়ি টপকে শপিং প্লাজার বাঁক ঘুরে চলে যায় বাইপাসের দিকে চোখের আড়ালে। সব মিলিয়ে কয়েক মুহূর্ত। নবনী দৃশ্যটা দেখে স্থির হয়, চোখের পলক না ফেলে। তারপর দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে বারান্দার রেলিং। সেটা সে কী দেখল, কী দেখল? সে ফ্লাইওভারটা নড়ে উঠল, যেন দীর্ঘক্ষণ চুপচাপ পড়ে থাকার পর শরীরে ঢেউ তুলে প্রাণের জানান দিল। একটু আগেই ঘরের টুকটাক কাজ সেরে স্নান করেছে নবনী, অন্য দিন আরও আগে হয়ে যায়। তথাগত অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই বাথরুমে ঢুকে পড়ে। তারপর সারাদিন তো একা, যে কোনো একটা সময় খেয়ে নিলেই চলে, না খেলেও ক্ষতি নেই। ছিপছিপে শরীরটা ধরে রাখতে দু একটা দিন লাঞ্চ স্কিপ করা ভালো, এতে অন্য সময়ে হাবিজাবি খাওয়াগুলো কিছুটা ব্যালেন্স হয়। নবনীয় তাই করে, তথাগত যদিও হুমকি দেয়, নাটকে ভঙ্গিতে বলে, বেশি দিন এই জিনিস চলবে না প্রিয়তমা, অচিরেই তোমার এই ঝাড়া হাতে পায়ে আমি শিকল পরাবো। ছেলে মেয়ে হয়ে গেলে মজা টের পাবে, তখন চলতে হবে একেবারে ঘড়ি ধরে, খাওয়ার পর শোয়া সব, এমনকি আমাদেরও ইয়ে। এই ধরো ওর জন্য সময় দেওয়া থাকবে রাত দেড়টা, বাচ্চা ঘুমানোর পর মাত্র 20 মিনিট, ফার্স্ট ওয়ার্নিং বেল পড়বে 16 মিনিটের মাথায়। হ্যাঁ হ্যাঁ, নবনী স্বামীর গায়ে কিল মারে, মেরে বলেন, অসভ্য কোথাকার, খুব চোখ টাটাচ্ছ না? এখন কিছুতেই ওইসব হ্যাপার মধ্যে যাব না। তোমার মাও সেদিন ফোনে বলেছিলেন ছেলে পুলে নাকি অল্প বয়সে হওয়াই ভালো। আমি বললাম, মা ওসব পুরনো দিনের কথা, আপনার ছেলে আরও একটু গুছিয়ে নিক, আজকালকার দিনে ছেলে মেয়ে মানুষ করা অত সহজ নয়, আগে নিজেদের তৈরি হতে হয়। বুধবার দুপুরে ভেজা চুলে বারান্দায় এসে দাঁড়িয়েছিল নবনী। দশতলার এই বারান্দায় হাওয়া অনেক, কোনো কোনো দিন বিকেলের পর মনে হয় ঝড় দিয়েছে। সিথির বাড়িতে দোতলায় ছাদে উঠলেও দম চাপা লাগত। এই ফ্ল্যাট কেনার আগে তাই কম পরিশ্রম করেনি নবনী, তথাগত আর সে গাড়ি নিয়ে চক্কর মেরেছে গোটা শহর। প্রমোটারদের চকচকে অফিস থেকে শুরু করে দালালদের চায়ের দোকানের আস্তানা কোথায় না গেছে, কখনো আবার মিস্ত্রি দারোয়ানকে ম্যানেজ করে উঠে গেছে আখখানা তৈরি বাড়ির ঢঙে। ইঁট বালি লোহা লক্কর টপকে ঘুরেছে কঙ্কাল ফ্ল্যাটে, বোঝার চেষ্টা করেছে শেষ পর্যন্ত চেহারাটা কেমন হবে, বেডরুমের মুখ থাকবে কোন দিকে, বাথরুম হবে কত বড়। তথাগতর ইচ্ছা ছিল ফ্ল্যাট কিনবে ও উপরে, অনেক ওপরে, টাওয়ার হলে সব থেকে ভালো, এখন নাকি এটাই স্টাইল, যত ওপরে তত শুধু ধুলো ময়লা মশা মাছি কম নয়, রোদ বৃষ্টি হাওয়া পাওয়াও যায় ফার্স্ট হ্যান্ড। নবনীর অবশ্য বায়নাক্কা ছিল অন্য জিনিস, বাথরুমে স্মৃতির খুবচি স্যাঁতস্যাঁতে বাথরুমটা সে ভুলতে চায়, নিজের ফ্ল্যাটের বাথরুম চাই বড়। মেঝে হতে হবে মার্বেলের, সাদা নয়, হালকা গোলাপি মার্বেল, বাথটবও হবে গোলাপি, সেই সঙ্গে থাকবে একটা জানালা, বড় জানালা, বাথটবে শুয়ে শুয়ে যেন আকাশ দেখা যায়। মাথার ওপর শাওয়ার থেকে যখন জল পড়বে তখন মনে হবে সত্যিকারের বৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত অবশ্যই অত কিছু দেখা হলো না, দেখা হলো ফ্লাইওভার। বাড়ির পাশে ফ্লাইওভার শুনে তথাগত ঝাঁপিয়ে পড়ল, সে ওখানেই ফ্ল্যাট নেবে, দাম একটু বেশি হলে হোক কোনো ক্ষতি নেই, পাশে ফ্লাইওভার থাকলে ফ্ল্যাট বেশি দিন ফ্ল্যাট থাকে না, কদিনের মধ্যেই সোনা হয়ে যায়। এক শনিবার বিকেলে নবনীকে নিয়ে গেল তথাগত। ফ্লাইওভার শুধু বাড়ির পাশে নয়, একেবারে তাদের ফ্ল্যাটের গায়ে, হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে। রাতে নবনী বলল, সব ঠিক আছে, কিন্তু একেবারে বেডরুমের ওপর দিয়ে রাস্তা, বারান্দারা টপকালেই
কেমন বিচ্ছিরি না? তথাগত চোখ কপালে তুলে বলল, রাস্তা, ফ্লাইওভারকে তুমি রাস্তা বলছো নবনী? তুমি কি পাগল হয়ে গেলে? আর ইউ ম্যাড? নাইটি পড়তে পড়তে নবনী বলল, পাগলের কি আছে, ঘর থেকে গাছপালা দেখারও তো দরকার। বারান্দায় বসে কেবল পিচের রাস্তা আর গাড়ি ঘোড়া দেখবো নাকি? ইস মা গো, তথাগত উদাস গলায় বলল, না দেখবে না, তুমি বরং একটা কাজ করো, তুমি আমাদের পাশের বাড়িতে গিয়ে সেটেল করো, আমি বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি, বাইরের দিকের একটা ঘর তোমার জন্য রেনোভেট করে দেওয়া হবে। সেখানে শুধু সবুজ গাছ নয়, তুমি গরুর গাড়ি, মাটির রাস্তা সবই দেখতে পাবে, ইচ্ছে করলে বৃষ্টির সময় এক হাঁটু কাদা মারিয়ে ঘুরে বেড়াতে পারো। নবনী রেগে গিয়ে বলে, ইয়ার কি করছো, যা খুশি করো, তোমার টাকার ফ্ল্যাট ফ্লাইওভার ঘাড়ে কিনবো না, বাইপাসের মাথায় কিনবে, তুমি ঠিক করো। তথাগত এগিয়ে এসে স্ত্রীর কাঁধে হাত রাখে হেসে বলে, ডার্লিং, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ফ্লাইওভার মানে এখন আর শুধু একটা শর্টকাট রাস্তা নয়, এটা একটা আধুনিক বিষয়, একটা ডেভেলপমেন্ট, তুমি সেটার পার্ট হচ্ছ। শুধু কি তাই, স্পিডের কথাটা একবার ভেবে দেখবে না? চোখের সামনে সারাক্ষণ গাড়ি ছুটবে, মনে হবে ছুটছে না, উঠছে, একটা সময় ইউ ক্যান ফিল দ্যাট স্পিড, মনে হবে তুমিও সেই গতিটাকে ছুঁতে পারছো। আমাদের ছেলেমেয়েরাও একদিন স্পিডটাকে নিজেদের মধ্যে নিয়ে নেবে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নবনীর চোখ সরু করে বলল, বাপ রে, এত লেকচার শিখলে কোথা থেকে? আসলে কথাটা বলো না বাপু, ফ্লাইওভারের জন্য ফ্ল্যাটের দাম বাড়বে, রিসেল ভ্যালু যাকে বলে। তথাগত হাসল ধরা পড়ার লাজুক হাসি, হাসতে হাসতে সে তার নবনীর নাইটির স্ট্যাপ কাঁধ থেকে নামতে যায়। নবনী বলল, এই কি হচ্ছে, আগে আলো নেভাও। মাঝখানে হলো সিথির বাড়িতে শ্বশুর শাশুড়িকে রেখে নতুন ফ্ল্যাটে উঠে এসেছে তারা, তবে ফ্লাইওভার এখনও চালু হয়নি, চালু হয়ে যাবে যে কোনো দিন। বাড়ির দারোয়ানের কাছে নিয়মিত খোঁজ নেয় তথাগত, সে জানিয়েছে মন্ত্রীর ডেট নিয়ে নাকি ঝামেলা চলছে, ডেট পেলেই উদ্বোধন। এদিকে কাজ প্রায় শেষ, ঝকঝকে কালো পিচের ওপর রোজ নতুন করে পিচ ঢালা হচ্ছে, সাদা সিমেন্টের রেলিংগুলো দেখাচ্ছে আলপনার মতো, সারি সারি আলোর পোস্ট নিয়ে সেজেগুজে বসে আছে ফ্লাইওভার, বসে আছে না পিলারের ওপর ভাসছে, হঠাৎ দেখলে মনে হয় শূন্যে ভাসছে। উঁচু বাড়িগুলোর মাঝখান দিয়ে এঁকে বেঁকে পাক খেয়ে বাঁক ঘুরে গড়িয়াহাটের দিক থেকে চলে গেছে বাইপাস পর্যন্ত। নবনীর বেশ লাগে, মাঝে মধ্যে মনে হয় ফ্লাইওভার নয়, একটা সাপ, অজগর সাপ, কঠিন পেশি আর পুরুষালী শরীর নিয়ে উপুর হয়ে শুয়ে আছে নিথর হয়ে। বুধবারই প্রথম অন্যরকম লাগলো, অন্যরকম এবং ভয়ে, মনে হলো ফ্লাইওভারটা বুঝি নড়ে উঠল, তবে বেশিক্ষণের জন্য নয়, দ্রুত নিজেকে সামলে নিয়েছে নবনী, বুঝতে পেরেছে আসলে গোটাটাই মনের ভুল, মন সেই ভুল চালানোর করছে চোখে, নিজের মনেই হাসলো সে, ঘটনাটা মজার, খুবই মজার, তবে তথাগতকে বলা যাবে না, চিন্তা করবে, চোখের ডাক্তারও দেখতে পারো। সুন্দরী বউ হওয়ার এই এক অসুবিধে, স্বামীরা প্রথম প্রথম বড্ড আধিক্ষেতা করে, তবে বলতে হলো, তথাগতকে বলতে হলো ঠিক তিন দিনের মাথায়, আর দুটো ঘটনার পর। প্রথম ঘটনাটা ঘটল সন্ধ্যেবেলায়, নিজের ঘরে সাজতে বসেছিল নবনী, বিয়ের পর রোজই এটা করে, তথাগত বাড়ি ফেরার আগে গা ধুয়ে সাজগোজ করে, হালকা মেকআপ করে নেয়, প্রথম প্রথম কেলেঙ্কারি হতো, তখন তারা সিথির বাড়িতে, তথাগত ঘরে ঢুকেই এমন ধাপসা ধাপসি শুরু করতো যে পাউডার লিপস্টিক থেবড়ে টেবড়ে একাকার কাণ্ড, শ্বশুর শাশুড়ির সামনে বেরোনো যেত না, এখন ফাঁকা ফ্ল্যাটে আরও বেশি করে। নবরী রাগ দেখায় বকে, তবু তথাগত ফিরে আসার আগেই তৈরি হয়, হালকা করে ভুরুয়াকে চোখে মাস্কারা দেয়, গালে পাউডার বোলায়, দেয়ালে জোড়া ওয়ার্ড্রব খুলে বের করে পোশাক, সেই পোশাকে কোনোদিন কাঁধ নেই, কোনোদিন পিঠেও নেই, কোনোদিন জামা থমকে গেছে নাভির ওপরে, তথাগতর মাথা ঘুরছে, বেচারি মুখ হাত ধোয়ার ফুরসত পায় না, আগেই ঝাঁপিয়ে পড়ে। সেদিনও শাস্ত্রীয় নবনী আয়নার সামনে দাঁড়িয়ে হাউস কোটের দড়ি খুলতে খুলতে ভাবছিল, কি পরবো আজ, কি পরলে আজও মাথা ঘুরবে তথাগতর। ঠিক সেই রকম একটা সময়ে
আওয়াজটা শুনতে পাইছে। তখন 7টাও বাজেনি। হিস 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 নবনী চমকে ওঠে, ঠিক যেন নিঃশ্বাসের মতো, মানুষের নয়, অন্য কিছুর, অন্য কারো নিঃশ্বাস, চাপা অথচ গম্ভীর। ব্যস্ত হাতে কোমর হাউস কোটের দড়ি আটকিয়ে নবনী, কিসের শব্দ, কে ওখানে? মন শক্ত করে এগিয়ে যায়, কাঁপা হাতে লক টেনে বারান্দার দরজা খোলে। এক ঝলক ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে পড়ল গায়ে। কোথাও কিছু নেই, কেউ নেই। ফ্লাইওভারের আলোগুলো আজ জ্বলছে ঝলমল করে, সুন্দর লাগছে। নবনীর নিজের ওপর রাগ হলো, এ আবার কী শুরু হয়েছে তার? এই বয়সে চোখ কান মাথার ভুল নাকি ভয়? ভয়ের কথা শুনলেই তথাগত বলবে, তখনই বলেছিলাম সন্ধ্যের পর একা এত বড় ফ্ল্যাটে থাকতে পারবে না, আমি বরং বাবা মাকে রাখি। পরের ঘটনাটা কিন্তু ঘটল দিনের বেলায়। নবনী তখন বাথরুমে নয়, বলা ভালো বাথটপে, গলা পর্যন্ত ডুবিয়ে শুয়ে আছে ফেনার মধ্যে। সপ্তাহে অন্তত 4টে দিন সে এই এই কাণ্ডটা করে। তথাগত বেরিয়ে যাওয়ার পর ঘণ্টাখানেক ফেনার মধ্যে আশোয়া হয়ে থাকে, শুয়ে শুয়ে সাবান লোশন ক্রিম দিয়ে শরীরের পরিচর্যা চালায়। সেদিন নবনী ব্যস্ত ছিল হাতের নখ নিয়ে, মনোযোগ সহকারে ব্রাশ ঘষছিল, হঠাৎই অস্বস্তিটা শুরু হয়। কেমন যেন লাগে, পুরুষ মানুষের বিচ্ছিরিভাবে তাকিয়ে থাকলে যেমন হয়, অনেকটা সেরকমই। সে মুখ তোলে, চারপাশ দেখে, কই, সবই তো ঠিক আছে, বাথরুমের দরজা বন্ধ, তাহলে? নবনী ফের নখে মন দেয়, গুনগুন করে গান শুরু করে। 5 মিনিটের মধ্যে অস্বস্তিটা ফিরে আসে আবার, ফিরে আরও তীব্র হয়। এবার মনে হয় কেউ যেন একেবারে ঘাড়ের ওপরে এসে গেছে, অপেক্ষা করছে। বাথটব ছেড়ে নবনী কখন উঠবে? দ্রুত পাশে রাখা তোয়ালের দিকে হাত বাড়ায় নবনী, হাতড়ায় কঠিন মার্বেল, কোথায় তোয়ালে, কোথায়? বুকের ভেতর ছ্যাপ করে ওঠে, তোয়ালেটা তো সে এখানেই রাখে, বাথটবের গায়ে, ডান পাশে হাতের নাগালে। স্নানের পর জড়িয়ে নেমে আসে, তারপর জল ঝরিয়ে বেরিয়ে পড়ে বাথরুম থেকে। তাহলে এখন জিনিসটা গেল কোথায়? ওপাশে পায়ের দিকে মুখ ফেরালো নবনী, না, নেই, কোথাও নেই। বুক পর্যন্ত জলে ঢেকে নবনী উঠে বসলো দ্রুত। ফ্যানার আওয়াজ হলো, চচ্চর চচ্চর। বিস্ফোরিত চোখে সে তাকালো চারপাশে, নেই, কোথাও নেই। তার তোয়ালে তার আব্রুকে সরিয়ে নিয়েছে। জলের মধ্যে বসে নবনী বুঝতে পারে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে চলেছে, সেই স্রোত জলের থেকেও ঠান্ডা। সে কী করবে এখন? হাত দুটো নগ্ন বুকে ঢাকা দিয়ে চিৎকার করে উঠবে। এই 10তলার ফ্ল্যাট থেকে কে শুনবে এই চিৎকার? সিলিংয়ের কাছের আতখোলা ওই জানলা দিয়ে আওয়াজ কি বেরোবে? খড়কুটো চেপে ধরার মতো করে নবনী মুখ তুলল জানালার দিকে, এবং তখনই দেখতে পেল চ্যাপটা মুখ, পিচের মতো ঝকঝক কালো ও মসৃণ, ছোট ছোট চোখ, দুটো কংক্রিটের মতো কঠিন নিষ্পাণ, তবুও যেন জ্বলছে, হাসছে। হাসছে কি? মুখের অন্ধকারের মধ্যে থেকে লকলকিয়ে বেরিয়ে আসছে জিভ, লাল জিভ। সেই জিভ মাঝখান থেকে চেরা, সাপের মতো চেরা, জানলার ফাঁক দিয়ে পিছলে গেলে আশা কালো শরীরটা দুলছে, ভাসছে, শূন্যে একে বেঁধে পাক মারছে, যেন বাঁক খেয়েছে ফ্লাইওভারের মতো। কখন কিভাবে বাথরুম থেকে বেরোলো মনে নেই নবনীর। সে কি তার তোয়ালে খুঁজে পায়, নাকি নগ্ন হয়ে বেরিয়ে আসে? বাইরে এসে তথাগতকে ফোন ধরে, ডুকরে কেঁদে ওঠে, চলে এসো প্লিজ, বাড়ি ফিরে এসো এখনই। লিফট দিয়ে নামতে নামতে ডাক্তার চৌধুরী বললেন, নার্ভাস ব্রেকডাউন, চিন্তার কিছু নেই। অনেক সময় এরকম হয়, যা দেখে ভয় পাওয়ার নয়, তাই দেখে মানুষ ভয় পায়। 2 দিন বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়েছি, এখন ঘুমাবে, কাল একটা রিপোর্ট করাবেন। আর ওই দাগগুলো? তথাগত গলা নামিয়ে বলল, ওই যে বুকের পাশে উড়ুতে আঁচড়ের মতো। নবনী বলল, তলপেটেও নাকি ফিল করছে, দাঁত দিয়ে কামড়ের মতো অনুভূতি। ডাক্তার চৌধুরী সামান্য হাসলেন, বললেন, ভয়টা চেন রিয়াকশানের মতো হয়েছে, একটা মনের ভুল থেকে আরও একটা মনের ভুল, ব্যাপারটা ওই রকম কিছু নয়। বাথরুম থেকে ছুটে বেরিয়ে আসার সময় ধাক্কা লেগেছে আপনার মিসেসে, বাথটবের কোণে, বেসিনের অথবা দরজার হাতলে, কেটে ছড়ে গেছে, অ্যান্টিসেপটিক ইজ এনাফ। এতক্ষণ পর তথাগত হাসল, শুকনো হাসি, কিন্তু হাসল,
বলল, ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। নবনী এমন ভয় পাইয়ে দিয়েছিল। ডাক্তারবাবু গাড়ির দরজা খোলার আগে তথাগত হাতটা একটু ছুলেন, বললেন, না না, ভয়ের কিছু নেই। ভয়ের কি আছে? তীব্র তেষ্টা নিয়ে তথাগতর ঘুম ভাঙল, কিন্তু চোখ খোলবার পর সে বুঝতে পারল তেষ্টা নয়, তার ঘুম ভেঙেছে ভয়ে, অজানা এক তীব্র ভয়ে। মনে হচ্ছে ইঁট পাথর কংক্রিটের ভারী শরীর নিয়ে কে যেন বুকে ঘষ্টে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে রেলিং টপকে বারান্দা পার করে। ধারালো ও গা ছমছমে আওয়াজ তুলে পিচের কড়া গন্ধে গা গুলিয়ে ওঠে তথাগতের। নমস্কার।